ফার্মাসিউটিক্যাল ড্রাগ রিভিউ চ্যানেলে স্বাগত বন্ধুরা। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ দিচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের ওষুধটির নাম হচ্ছে নোরিক্স 1। এটি ইমার্জেন্সি গর্ভ নিরোধক একটি পিল। বন্ধুরা, নোরিক্স 1 মহিলাদের জন্য মুখে খাওয়া জরুরি গর্ভ নিরোধক বড়ি, যা অরক্ষিত যৌন মিলনের 72 ঘন্টার মধ্যে গ্রহণ করলে গর্ভধারণ রোধ করা যায়। নোরিক্স 1 নিয়মিত জন্মবিরতিকরণ বড়ি হিসেবে কখনোই খাওয়া উচিত নয়। এই প্রতিটি ট্যাবলেটে উপাদান হিসেবে রয়েছে লিভোনর্জেস্টেল বিপি 1.5 মিলিগ্রাম। এবার আসি ইমার্জেন্সি গর্ভ নিরোধক কি। ইমার্জেন্সি গর্ভ নিরোধক এমন একটি পদ্ধতি যা অরক্ষিত সহবাসের পর ডিম্বাণু ও শুক্রাণুর নিষিক্তকরণকে প্রতিরোধ করে। জন্মবিরতিকরণ এবং মাসিক সম্পর্কে জানতে চাইলে আমরা আরও একটি ভিডিও পরবর্তীতে তৈরি করব, সেটি ফলো করতে পারেন। কোন কোন ক্ষেত্রে, কখন এবং কিভাবে ইমার্জেন্সি গর্ভ নিরোধক এই পিল খাবেন সে সম্পর্কে একটু জেনে নিই। সহবাসের সময় আপনি বা আপনার সঙ্গী যদি কোনো জন্মবিরতিকরণ পদ্ধতি ব্যবহার না করে থাকেন, যদি আপনি পরপর 3 দিন জন্মবিরতিকরণ বড়ি খেতে ভুলে যান এবং সহবাস করেন, যদি সহবাসের সময় আপনার সঙ্গী কন্ডোম সঠিকভাবে ব্যবহার না করে থাকে অথবা কন্ডোম ছিঁড়ে বা ফেটে যায়, যদি আপনি মনে করেন যে আপনার জরায়ুতে অবস্থিত জন্মবিরতিকরণ IED স্থানচ্যুত হয়ে যায়, যদি আপনার যোনিতে অবস্থিত ডায়াফ্রাম অথবা জন্মবিরতিকরণ ক্যাপ সরানো হয়ে থাকে, যদি আপনি মনে করেন যে কোনোভাবে আপনাদের সহবাসের সময় জন্মবিরতিকরণ যেই পদ্ধতি সেটি কাজ করছে না, তখনই এটি খেতে হবে। কিভাবে এবং কখন খাবেন? 1 গ্লাস পানির সাথে একটি বড়ি মুখে সেবন করতে হবে। অরক্ষিত সহবাসের পর যত দ্রুত সম্ভব গর্ভ নিরোধক বড়ি সেবন করা উচিত, তবে সহবাসের 12 ঘন্টার মধ্যে ব্যবহার করা উত্তম এবং কোনো অবস্থাতেই 72 ঘন্টা অর্থাৎ 3 দিন পর খেলে কাজ করবে না। তবে আমি বলবো যে এ ধরনের ওষুধ খাবার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা জরুরি, কারণ দেহ আপনার, শরীর আপনার, তাই এই দেহ এবং শরীর সম্পর্কে ভালো জ্ঞান যদি আপনার না থাকে, তাহলে আপনি একজন পরামর্শক বা চিকিৎসকের অবশ্যই শরণাপন্ন হওয়া একটি গুরুত্বপূর্ণ কাজ। বন্ধুরা, এই ওষুধটি খেলে অনেক সময় বমি বমি ভাব হতে পারে, বিষণ্ণতা বা ঝিমুনি এবং মাথা ব্যথা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, স্তন্যে ব্যথা অনুভূতি হতে পারে, যোনিপথে রক্তক্ষরণও হতে পারে। তাই এরকম কোনো লক্ষণ দেখলে আপনি চিকিৎসকের পরামর্শ নিন। আপনি কখনোই নার্ভাস হবেন না, মনে সাহস রাখবেন এবং মনে সাহস রেখে যেই সমস্যাটি হয়েছে তার মোকাবেলা করুন। বন্ধুরা, এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এই প্যাকেটের মধ্যে মাত্র 1টি ট্যাবলেট থাকে আর এটির খুচরা দাম মাত্র 60 টাকা, এবং আপনি এটি আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতেই পাবেন। আর যদি না পান তাহলে মিটফোর্ড ফার্মেসিতে অর্থাৎ মিটফোর্ড মার্কেটে আপনি যে কোনো দোকানেই এটি পাবেন। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যে কোনো প্রশ্ন থাকলে আমাদের এই ভিডিওর নিচে আপনি করতে পারেন, আমরা চেষ্টা করব যতদূর সম্ভব এর উত্তর দেওয়ার।